টঙ্গীর তুরাগ তীরে আম বয়নের মধ্য দিয়ে 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার বয়ানে শুরু হয় আনুষ্ঠানিকতা। ইজতেমা ময়দানে আজ অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ। আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। শীতের ভোরে আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অংশ নিয়েছেন কাকরাইল মসজিদের খতিব মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা। মুসল্লিদের ঢল নেমেছে ময়দানে। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আমবয়নের মধ্য দিয়ে তাবলিগ জামাতের এই বিশ্ব সম্মেলনের কার্যক্রম শুরু হয়। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষে 9 থেকে 11 জানুয়ারি হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন দিল্লির সাদ কান্ধলভির অনুসারীরা। আজ বিশ্ব ইজতেমা ময়দানে এক জামাতে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ হয়েছে। শরিক হয়েছেন কয়েক লাখ মুসল্লি। জামাত পরিচালনা করেন বাংলাদেশে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। প্রতি বছরের মতো এবারও বাংলার পাশাপাশি উর্দু ও হিন্দি ভাষায় বয়ান করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে তর্জমাও চলছে। সিরাজুমনি শুভ, নাগরিক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।